আছে, ওকে একটু কিছু কমে লিয়া হে। এই দেখো এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, বোটিং করছে সবাই। আলটিমেটলি এখানে আসলে তুমি কিন্তু বোটিং করতে পারবে, ভালো লাগবে, কিন্তু এনজয় করবে। উতর কে হাম খাওয়েঙ্গে, ক্যা খাওয়েঙ্গে তুম? হ্যাঁ, এই দেখো টিকিট করে ফেলেছি, একদম যাবো হুন্ড্রু ফলস দেখতে। আর শুনেছি অনেকটা উঁচুতে উঠতে হয় আর সিঁড়িগুলো খুব খাড়াই খাড়াই, চেষ্টা করছি যেতে পারবো কিনা, খুব ট্রাই করব, তবে ইচ্ছে আছে। চলো যাচ্ছি, চেক করে নিল, বেশি টিকিটের দাম নয়, মাত্র 10 টাকা টিকিটের দাম। এখানটা একটা স্লোপ রয়েছে দেখো তোমরা, এই যে দেখো স্লোপ, তারপরে খাড়াই। চারটে পর্যন্ত এনজয় হয়, তারপরে চারটের পরে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, কারণ এটা ঘন জঙ্গল ফরেস্ট, এখানে প্রচুর জীবজন্তু আছে, তারা বের হবে। আর এখানে আমি একটু দেখাচ্ছি, এখানে ছোলার ব্যাপারটাই, যেখান থেকে মুখ ছোলা যেগুলো এগুলো ওঠে, এটা খুব ফেমাস এখানে দেখছি। খাবো, এটা একটু ট্রাই করবো, আমার খুব ভালো লাগে। জায়গাটা এখানে পাহাড়ে পুরো ঘেরা, সবুজ পাহাড়ে ঘেরা, অসাধারণ জায়গাটা। আর বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু বেশ কি বলবো, সূর্যের আলো আছে বলে না একটু গরমই লাগছে, আমি জ্যাকেটটা খুলে আসলাম ওই কারণে। অসাধারণ ওয়েদারটা আর সঙ্গে পাহাড় ঘেরা একটা দুর্দান্ত দুর্দান্ত একটা সিনিক ভিউ। আমরা হাবড়া, আচ্ছা অনেক সিঁড়ি চড়তে হয়েছে না, এখন অনেক নামতে হবে, কষ্ট কম, হ্যাঁ উঠতে বেশি কষ্ট। আচ্ছা, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এখানে আস্তে আস্তে দেখছি যে এরকম নানা ধরনের কাঠের জিনিসপত্র দিয়ে, এই কাঠ দিয়ে নানা রকম মনোহারী জিনিসপত্র তৈরি করা হচ্ছে, যেমন ফুল, তারপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি বলো, তারপরে এরকম একটা ওই বড় তলোয়ার টাইপের দেখলাম, খুব সুন্দর। এই যে দেখো তোমাদের দেখাতে, এই যে ফুলটা দেখেছো তোমরা, এরকম মাছ খুব সুন্দর, এই যে কুমি, এই যে এই কুঠার, ছুরি, সব কিছু কাটে, এই যে দেখো খুন্তি, খুব সুন্দর সুন্দর সব বানানো হচ্ছে। সব কিছুর মধ্যে মানুষ নিজেকে খুব ইনভলভ করে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে এই পরিবেশ। বলতে পারছি না, জাস্ট দেখছি আর এনজয় করছি, তোমরাও দেখতে থাকো।
দেখো কি সুন্দর নামছে এই যে ঝর্ণাটা, আর চারিদিকে একদম পাথরে পাথর, আর ওপরে এইরকম ফরেস্ট, অসাধারণ। দেখো রেডি, আমার সন্তোষ, সন্তোষ বিদিয়া, তিরিশ তিরিশ তিরিশ। আচ্ছা রেডি, শর্মাটা কেউ হয় রে, যেরম নামলাম ওরকম আরো 300টা সিঁড়ি উঠতে হবে আর কি। অবশেষে উঠেছি, প্রচন্ডটা হাঁপিয়ে গেছি, মানে নামার সময় এতটা কষ্ট হয়নি। 745টা সিঁড়ি নামবার সময়, উঠবার সময় সামনে দিয়ে 1490, খুব একটা বেশি না, তো আমি আমি হাঁপিয়ে গেছি। মেঘে মেঘে বেলা হচ্ছে, তো এরপরে হয়তো আর পারবো না। উঠাবার মনটা ভালো হয়ে গেল, দেখছি না বেশ ভালো বাজার টাজার বসেছে। এখন এসেছি জোনহা ফলস দেখতে, একইভাবে অনেকগুলো সিঁড়িতে নামতে হবে, তারপরে আবার অনেকগুলো সিঁড়ি চড়তে হবে, দেখার পরে একই প্রসেস, দেখছি কটা সিঁড়ি উঠতে চড়তে হয়। সাথে জোনহার তফাৎটা হচ্ছে যে এটা পুরো না শালবনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আশেপাশে পুরো শাল গাছ আর তার মধ্য দিয়ে সিঁড়িটা, ওখানে সেটা ছিল না, কিন্তু এখানে গাছের ফ্লেভারটাও খুব ভালো পাচ্ছি। কটা সিঁড়ি বহুত জায়গা, মতলব 400 জোনহা ফলস। দেখানো ছাড়া আর ফটো তোলা ছাড়া কিছু বলার নেই, ভীষণ সুন্দর। আজকে যেহেতু ছুটির দিন, ভিড়টা কেমন দেখেছেন, সাংঘাতিক ভিড় হয়েছে। একটু ব্রেক নিচ্ছি, তাহলে যা রোদ না, মনে হচ্ছে গরমকাল ঠান্ডা জলে স্নান করলে ভালো হয়, প্রচুর ট্যান পড়েছে, তুলতে তুলতে ব্যাস বাড়ি গিয়ে খতম। আরে বান্দা খালি চানা চানা এই 50 টাকা
শশা খেতে মনে হচ্ছে শশা দেখা মনে হচ্ছে অমৃত। Thank you.